স্নেহের ছাত্রীরা, গতদিন তোমাদের সাথে আইএফির একটা ব্যাপার আলোচনা করছিলাম এবং তোমাদের বুঝিয়েও দিয়েছিলাম যে কিভাবে তোমরা আইএফিটা কমপ্লিট করবে এবং সেভাবেই রাখবে নিজেরা, সেটা বুঝিয়েছিলাম। তো আজ আর আইএফির কোনো কন্টেন্ট আলোচনা করব না, আজ আবার আমি প্রশ্ন উত্তর আলোচনার দিকে তোমাদের চলে যাচ্ছি। আচ্ছা, তোমাদের সঙ্গে আমি রেচন, সংবহন এই চ্যাপ্টারগুলো থেকে বড় প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্ন সব আলোচনা করে দিয়েছি। আচ্ছা, পুষ্টি এবং বিপাক এই যে চ্যাপ্টারটা ছিল, সেখান থেকে কিন্তু আমি তোমাদের শুধুমাত্র সংক্ষিপ্ত উত্তরভিত্তিক প্রশ্ন আলোচনা করেছি, দীর্ঘ উত্তরভিত্তিক প্রশ্ন আমি আলোচনা করিনি। সেটা আমি কিছুটা আজকে আলোচনা করে দেবো, কারণ সবটা আলোচনা করা একদিনই সম্ভব নয়। ধরো দীর্ঘ উত্তরভিত্তিকে যদি কোনো প্রশ্ন হয়, যেমন ধরো প্রথমেই হয়তো বললো যে পুষ্টি কাকে বলে, তার সঙ্গেই একসঙ্গে প্রশ্নটা থাকবে পুষ্টি কাকে বলে, খাদ্য কাকে বলে এবং খাদ্যের ব্যবহারগুলি উল্লেখ করো। কিভাবে বলেছি, তোমরা বড় প্রশ্নের উত্তর দেবে, মনে রাখবে যে পুষ্টি কাকে বলে লিখলে তার উত্তর, তারপরের প্যারাগ্রাফে একটা বুলেট করলে খাদ্য কাকে বলে লিখলে, তারপর আবার একটা বুলেট করলে খাদ্যের ব্যবহারটা লিখলে, ঠিক আছে? এইভাবে তোমাদের পরপর আসতে হবে। আচ্ছা, খাদ্যের ব্যবহারে আমি বলি, এখানে কিন্তু বইতে তোমাদের আছে, তাও আমি বলে রাখছি যে শক্তির উৎস হিসাবে ব্যবহৃত হয় সেটা সম্পর্কে কিছুটা লিখলে, শুধু লিখে ছেড়ে দেবে না, তার সম্পর্কে লিখলে যে শক্তির উৎস কেন বলা হচ্ছে খাদ্যের ব্যবহারে, রোগ প্রতিরোধ কোন কোন খাদ্য কীভাবে রোগ প্রতিরোধ করছে সেটা লিখবে, এবং লাস্টে বৃদ্ধি এবং ক্ষয়পূরণ এবং সেটাও লিখে দিতে হবে। নেক্সট, ধরো একটা বড় প্রশ্ন, এটা তো এমনি খাদ্য আর পুষ্টি নিয়ে হলো, ধরো এবার বললো যে উদ্ভিদের পুষ্টি কত প্রকারের, নামগুলো লেখো এবং পরভোজী পুষ্টির সঙ্গে স্বভোজী পুষ্টির একটা স্বভোজী পুষ্টির পার্থক্য লেখো। এখানে কিন্তু প্রশ্ন নাম্বার ভাগ করা থাকবে, ধরো বললো উদ্ভিদের পুষ্টি কত প্রকারের, তার জন্য 2 নাম্বার, আর তার সঙ্গে ধরো বললো যে নামগুলি লেখো, 2-এর সঙ্গে 1 হতে পারে, আর তাহলে হলো 3, আর স্বভোজী পুষ্টির সঙ্গে পরভোজী পুষ্টির পার্থক্য তাহলে হলো 2, 2টি পার্থক্য লেখো। যদি কিছু বলে দেওয়া না থাকে তখন সেটা আলাদা, কিন্তু আমার মনে হয় যদি পার্ট মার্কিং থাকে, যদি 2+1+2 থাকে, তাহলে অবশ্যই তোমাদের বলে দেওয়া থাকবে যে পরভোজী এবং স্বভোজী পুষ্টির মধ্যে 2টি পার্থক্য উল্লেখ করো, ঠিক আছে? এটা বলে দেওয়া থাকবে। আচ্ছা, এবারে ধরো বললো ডাইরেক্ট প্রশ্ন, স্বভোজী ও পরভোজী পুষ্টি কাকে বলে উদাহরণ দিয়ে দেখাও। লিখবে স্বভোজী পুষ্টি কাকে বলে, তার স্বভোজী পুষ্টির ভাগগুলো কী কী, অর্থাৎ আত্মীকরণ আছে, সংশ্লেষ আছে, উদাহরণও দিলে, পরভোজী পুষ্টি কী কী এবং উদাহরণ দিয়ে দিলে। এখানে একটা কথা বলি, পরভোজীর সঙ্গে কিন্তু পরজীবী গুলিয়ে ফেলো না, এটা আলাদা, পরভোজী আলাদা, পরজীবী আলাদা, এটা গুলিয়ে ফেলো না। এরপর একটা ডাইরেক্ট প্রশ্ন থাকতে পারে, উদ্ভিদের মৃতজীবী পুষ্টি বলতে কী বোঝো, উদাহরণসহ ব্যাখ্যা করো সংক্ষিপ্ত। সম্পূর্ণ বলবে, আগে মৃতজীবী পুষ্টি কাকে বলে বলে নেবে, তারপর মৃতজীবী পুষ্টির মধ্যে পূর্ণ মৃতজীবী, আংশিক মৃতজীবী সবটা বলবে। আমি কিন্তু মৃতজীবী বলিনি, মৃতজীবী বলেছি, যে মৃতজীবী পুষ্টি সম্পর্কে আলোচনা করো, তাহলে সেই পুষ্টি সম্পর্কে বলে নেবে এবং তার যে ভাগগুলো, অর্থাৎ পূর্ণ মৃতজীবী, আংশিক মৃতজীবী সম্পর্কে সবটা বলে নেবে এবং উদাহরণ সহ, কোথাও কিন্তু বড় প্রশ্নে উদাহরণ সহ কোনো উত্তর লিখবে না, এবং বুলেট বুলেট করে, অর্থাৎ প্যারাগ্রাফ করে করে উত্তর লিখবে। যিনি খাতা দেখবেন পরীক্ষক, তার যেন সুবিধা হয় খাতাটা দেখতে, তোমরা খাতাটা সাজাবে খুব সুন্দর করে, ঠিক আছে? এরপরে ধরো এই যে আমি বললাম যে পরভোজী আর পরজীবী এটাকে গুলিয়ে ফেলো না, সেরকম দেখো প্রশ্ন কিন্তু আলাদা আলাদা করে আসছে, বলবে যে পরজীবীয় পুষ্টি বলতে কী বোঝো, ঠিক আছে? পরজীবীয় পুষ্টি বলতে কী বোঝো, পূর্ণ পরজীবী এবং আংশিক পরজীবী কারা এবং তাদের উদাহরণ দাও। তাহলে তোমরা পরজীবীয় পুষ্টি কাকে বলে প্রথমে বলে নেবে, তারপরে প্যারাগ্রাফে আসলে যে পূর্ণ পরজীবীয় পুষ্টি এবং আংশিক পরজীবী পুষ্টি আলাদা আলাদা করে লিখলে এবং তাদের উদাহরণটা সেখানে দিয়ে দিলে। তো এইভাবে কিন্তু তোমাদের একদম আলাদা আলাদা করে পার্ট বাই পার্ট করে প্রশ্নটা মানে উত্তর করতে হবে, অথচ তোমরা উত্তর দিচ্ছ 5 নম্বরে, কিন্তু যেহেতু প্রশ্নটা ভাগ করা আছে, যেমন ধরো এই প্রশ্নটাতে পরজীবীয় পুষ্টি 2 নম্বর, পূর্ণ পরজীবী এবং আংশিক পরজীবী কাকে বলে উদাহরণ দাও, পূর্ণ পরজীবী এবং আংশিক পরজীবী কাকে বলে 2 নম্বর, উদাহরণের জন্য 1 নম্বর, তাহলে কত হলো 2+2+1, 5, টোটাল 5।
তো এইভাবে কিন্তু তোমাদের প্রশ্নের উত্তর তৈরি করতে হবে পার্ট মার্কিং। এরপর ডাইরেক্ট প্রশ্ন হবে মিথজীবীয় পুষ্টি বলতে কী বোঝো। এবং এখানে একটা কথা বলে রাখি, মিথজীবী পুষ্টি বলতে কী বোঝো তার সেটা এটা দুরকম প্রশ্ন হয়। তার সঙ্গে একটা পার্ট কোশ্চেন হয়তো ধরো থাকবে যে একটি মিথজীবীয় পুষ্টি সম্পর্ক পুষ্টি উদাহরণসহ আলোচনা করো, তোমাদের বইতে আছে তোমরা আলোচনা করবে। আর তার সঙ্গে একটা হয়তো উদাহরণ চাইতে পারে, ছোটো করে একটা কোনো উদাহরণ, কোনো গাছের উদাহরণ বা কোনো কিছুর উদাহরণ চাইতে পারে। তবে 2+2+1=5। আবার আরেকটা প্রশ্ন দেখা যায়, যেমন তোমরা কোশ্চেন ব্যাংকে অনেক সময় এই ধরনের প্রশ্ন পাবে, সেটা হচ্ছে মিথজীবীয় পুষ্টি বলতে কী বোঝো, এবং তার সঙ্গে একই সঙ্গে বলবে পতঙ্গভোগ পুষ্টি সম্পর্কে যা যেন লেখ, অর্থাৎ 2+3। মিথজীবীয় পুষ্টি বলতে কী বোঝো, এটা কিন্তু 2 নম্বরের বেশি থাকছে না, এটা সংজ্ঞা লিখে দিলেই হয়ে যাচ্ছে। আবার তার সঙ্গে যখন একটা পার্ট কোশ্চেন জুড়ে যাচ্ছে, তখন কিন্তু সেটা হচ্ছে যে পতঙ্গভোগ উদ্ভিদ বলতে কী বোঝো, তখন কিন্তু সেখানে পতঙ্গভোগ উদ্ভিদের কথাটা সংক্ষেপে লিখে দিতে হবে। এবং ছবি যদি দরকার না পড়ে ওরা বলবেও না, এবং তোমাদের এখানে চিত্র প্রয়োজন নেই, কিছু আঁকতে হবে না। আচ্ছা, এরপরের প্রশ্ন বড় প্রশ্ন, যে প্রাণীদের পুষ্টি কত রকমের হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা কিন্তু মন দিয়ে পড়বে। প্রাণীদের পুষ্টি কত রকমের হয়, পরজীবী এবং মিথজীবী পুষ্টি সম্পর্কে আলোচনা করো। প্রাণীদের পুষ্টি যে পর্যায়গুলো, মানে পর্যায়ে বলবো না, রকমগুলো অর্থাৎ শ্রেণীগুলো, সেগুলো কিন্তু বলে যাবে যে কত রকমের হয়, অর্থাৎ পরজীবী, মিথজীবী, মৃতজীবী, কপ্রোফ্যাগি, এগুলো সব উল্লেখ করতে হবে। ঠিক আছে, উদাহরণ দিতেও পারো নাও দিতে পারো, কিন্তু নামগুলো প্রত্যেকটা বলে যেতে হবে, এবং তারপর পরজীবী এবং মিথজীবী পুষ্টিগুলো আলাদা করে বলতে হবে। দেখো কত কত রকমভাবে প্রশ্নগুলো তোমাদের সামনে আসছে, একটা একটা করে কিন্তু আমি আলোচনা করে দিচ্ছি। এরপর ধরো বললো যে আলাদা করে যে প্রাণীদের মৃতজীবী পুষ্টি, স্যাঙ্গুইনিভারি আর ধরো কপ্রোফ্যাগি পুষ্টি সম্পর্কে আলোচনা করো। এখানে কিন্তু তোমাদের আলাদা প্যারাগ্রাফ করে করে আলোচনা করতে হবে, এবং অবশ্যই উদাহরণ দেবে, উদাহরণটা কিন্তু দিতেই হবে, ভীষণ গুরুত্বপূর্ণ। উদাহরণ ছাড়া যদি তোমরা লেখো তাহলে কিন্তু সম্পূর্ণ উত্তর হবে না। ঠিক আছে, এরপর একটা প্রশ্ন হয় হলজৈক পুষ্টি কী। তোমরা জানো যে প্রাণীদের পুষ্টিকে হলজৈক পুষ্টি বলা হয়, সেটা লিখবে। এই পুষ্টির ধাপ বা পর্যায়গুলি কী কী প্রত্যেকটা লিখবে, খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্মীকরণ এবং বহিষ্করণ, এই যে ধাপ বা পর্যায় প্রাণীদের পুষ্টির পর্যায়, পুষ্টির ধাপের সঙ্গে সংশ্লিষ্ট অঙ্গ এবং গ্রন্থির নাম করো। দেখো, অর্থাৎ আমি যখনই ধাপের প্রশ্নতে চলে এলাম যে খাদ্য গ্রহণ, পরিপাক, শোষণ, আত্মীকরণ, বহিষ্করণ, তখনই কিন্তু সংশ্লিষ্ট অঙ্গের কথা এখানে প্রশ্নে চলে এলো, অর্থাৎ খাদ্য কোথায় দিয়ে গৃহীত হচ্ছে সেই অঙ্গ সব বলতে হবে, অর্থাৎ মুখবিবর মানে ঠোঁট, দাঁত, জিহ্বা সব বলতে হবে। পরিপাক, পরিপাক কোন অঙ্গের সঙ্গে জড়িত, মুখবিবর, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, গ্রন্থি, লালা গ্রন্থি এখানে কাজ করছে, অবশ্যই যকৃত আছে, অগ্ন্যাশয় আছে, আন্ত্রিক গ্রন্থি আছে, সবটাই বলতে হবে। শোষণ, শোষণ কিন্তু একমাত্র ঘটছে কোন অঙ্গে, ক্ষুদ্রান্তে। আমরা জানি ক্ষুদ্রান্তে আঙ্গের মতন ছোটো ছোটো প্রবর্ধক যে অংশগুলো রয়েছে সেগুলো হচ্ছে ভিল্লি, সেগুলো দিয়ে শোষণ হয়। আত্মীকরণ, আত্মীকরণ কিন্তু হয় একমাত্র কোষের প্রোটোপ্লাজমে, এটাও কিন্তু এখানে উল্লেখ করে দিতে হবে। বহিষ্করণ, বহিষ্করণ অবশ্যই কোথায় হয়, না অপাচ্য অংশ সেটা চলে যাচ্ছে মলাশয় এবং পায়ুর মাধ্যমে, পায়ু ছিদ্রের মাধ্যমে বেরিয়ে যাচ্ছে, তাহলে শনিশ দেহের বাইরে নির্গত হচ্ছে। তাহলে দেখো, শুধুমাত্র পুষ্টি, প্রাণী পুষ্টি করলেই হলো না, প্রাণী পুষ্টির ধাপগুলো করলেই হলো না, প্রশ্নটা কিন্তু সংশ্লিষ্ট অঙ্গ আর গ্রন্থিকে নিয়েও এসে গেল। তাহলে দেখো, এর জন্য 3 নম্বর থাকলো, আর প্রাণী পুষ্টি হলজৈব পুষ্টি কী তার জন্য 2 নম্বর থাকলো, বা 1 নম্বর থাকলো, আর ধাপগুলোকে তার জন্য 1 নম্বর থাকলো। তাহলে 1+1=2 হলো, আর এখানে 3 নম্বর হলো যে সংশ্লিষ্ট অঙ্গগুলি এবং গ্রন্থিগুলির নাম করো, 3 নম্বর হলো 3+1+1=5 হয়ে গেল। তো এইভাবে কিন্তু প্রতিনিয়ত তোমাদের প্রশ্নগুলো আলাদা আলাদা ভাবে কিন্তু তোমাদের সামনে আসবে। ঠিক আছে, আচ্ছা ধরো একটা পার্থক্য দিল, বললো হলজৈব পুষ্টি আর হলোফাইটিক পুষ্টির পার্থক্যগুলি লেখো। শুধুমাত্র 5 নম্বর দিয়ে পার্থক্য হয়তো আসবে না,
ধরো তার সঙ্গে ধরো 4+1 একটা হতে পারে বা 3+2 হতে পারে, তিনটি পার্থক্য লেখো, তার সঙ্গে 2 নম্বরের একটা অন্য প্রশ্ন থাকতে পারে। এগুলো মানে মোটামুটি এই ধরনের প্রশ্ন তোমরা তৈরি করবে। আচ্ছা, যেহেতু এখন এই মুহূর্তে পুরো পুষ্টির চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন একই দিনে আলোচনা করা সম্ভব নয়, আমি এটুকুই আপাতত আজকে তোমাদের জন্য আলোচনা করলাম। যেটা বললাম, যেভাবে বললাম, সেটা ভালো করে ক্লাসটা শুনে নিয়ে বই থেকে দেখে ভালো করে প্রশ্ন উত্তরগুলো তৈরি করো। এবং আমি আবারও বলছি, বারবার বলছি, যখনই বড় প্রশ্ন লিখবে অর্থাৎ বড় প্রশ্নের উত্তর লিখবে, প্রশ্নের পার্ট দেখে নেবে যে কোন পার্টির প্রশ্নের উত্তর তোমরা লিখছ। প্রথম পার্টির উত্তর প্রথম প্যারাগ্রাফে, দ্বিতীয় পার্টির উত্তর দ্বিতীয় প্যারাগ্রাফে, এমনকি 1 নম্বরের প্রশ্নও যদি থাকে সেটা একসঙ্গে লিখবে না, আলাদা বুলেট করে লিখবে, যাতে প্রত্যেকটা পার্ট কোয়েশ্চেনের উত্তর যাতে তোমাদের দেখা যায়। এবং অবশ্যই যখন উদাহরণগুলো দেবে সেই উদাহরণের নাম যেন সঠিক থাকে, বিশেষ করে ওই যে বললাম পূর্ণ পরজীবী, আংশিক পরজীবী, এই নামগুলো যেন ঠিকঠাক থাকে। তারপর কপ্রোফ্যাগি, স্যাঙ্গুইনিফারি, এইগুলোর যেন নাম ঠিকঠাক থাকে। একটা করেছি বলে আর একটার জায়গায় নাম দিয়ে দেবো তা কিন্তু নয়, তার জন্য তোমাদের অনেকবার অনুশীলন করতে হবে, বইটা পড়তে হবে, বারবার বই পড়ো, বারবার প্রশ্নগুলো আলোচনা করো। যদি শর্ট কোশ্চেন মনে না থাকে সেটা আলাদা করে আমি বলেছি যে তোমাদের আলাদা একটা রাফ খাতা করবে, সেই রাফ খাতার মধ্যে তোমরা আলাদা আলাদা করে লিখে রাখবে যেগুলো মনে থাকছে না, সেগুলো যাতে যখন পড়তে বসবে, যখন রিভাইজ করবে, তখন ওগুলো চোখের সামনে দেখলে তোমাদের মনে থাকবে। ঠিক আছে, পরের দিন আমি কৌষ্টিক তন্ত্র থেকে প্রশ্ন আলোচনা করব। আপাতত এগুলোই ভালো করে পড়ো যেগুলো বললাম, ঠিক আছে।